नमस्कार दर्शक बंधुरा, मायर रान्ना बान्ना चैनले आपनादेर स्वागतम। आज के आमी करे देखाबो आपनादेरके मयदा बेसन और गुड़ दिए शुकनो सन्देश, जेटा आपनारा एक मास धरे खेते पारबेन। कौटो भरे रेखे देबेन, एक मास इच्छे होले, मिष्टि खेते इच्छे करले आपनारा एकटा बेर करे खेये नेबेन। एटा प्रथमे एक बाटी बेसन निये शुकनो खोलाय भालो करे भेजे नीते हबे। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। जदि भिडियोटी भालो लागे एकटा लाइक करे देबेन, आर जदि आमार चैनेले प्रथम एसे थाकेन एकटा सबस्क्राइब करबेन, आर प्लिज बंधुदेर संगे शेयर करबेन। एरकम लाल लाल करे भेजे नेबेन। आमार भाजाटा होये एसेछे, एबार नामिये नेब। एरकम लाल करे भाजबेन, ताहले बेसनेर गंधटा थाकबे ना। नामिये निएछि। एबार एक बाटी मयदा निये निएछि, मयदाटाकेओ भालो करे भेजे नेब। আমাদের অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছে করে, কিন্তু মিষ্টি সব সময় কেনা থাকে না। যদি আমরা এরকম ভাবে বানিয়ে রেখে দিই, যখন ইচ্ছে কৌটো থেকে বের করে খেয়ে নিতে পারবো। ময়দাটাকে এইভাবে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার এসেছে, হালকা ব্রাউন, তখনই বুঝবো যে ময়দাটা ভাজা হয়ে গেছে। আর এরকম উঠছে ময়দাগুলো, মনে হবে যে উঠছে, আর হালকা লাগবে, খুন্তি নাড়ার সময় হালকা হালকা লাগবে, তখনই নামিয়ে নেবেন। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এক বাটি জল দিলাম গুড়টাকে গলানোর জন্য। এবার গুড়গুলোকে দিয়ে দিচ্ছি। 200 গ্রামের মতো গুড় নিয়েছি। এটাকে পুরো গলিয়ে নিতে হবে, গলিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। আমি ময়দা আর বেসন যে ভেজে নিয়েছিলাম, সেগুলো একটা ব্যালন কাঠ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ছোট ছোট দানা হয়ে থাকে, ওই বেলে ব্যালন কাঠ দিয়ে বেলে নেওয়ার জন্য দানাগুলো মিহি হয়ে যাবে, না হলে গুড়ের রসে পড়লে দানাগুলো গলবে না। গুড়টাকে এইভাবে জাল দিয়ে নিচ্ছি। যখন রসটা গাঢ় হয়ে আসবে, তখন বুঝবো যে শিরাটা তৈরি হয়ে গেছে। দেখুন এই রকম আঠালো হয়ে গেছে, এরকম আঠালো হবে, গাঢ় হয়ে গেছে। দেখুন আমি জলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি, দেখছেন ওটা আর গলে ছড়িয়ে যাচ্ছে না, একটা জায়গায় জমে গেছে, তার মানে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে তারপর ওই বেসন আর ময়দা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। আমি দুটো চকলেট দিয়েছি, আমার সেই সময় ভিডিওটা বন্ধ ছিল, তার জন্য দেখাতে পারিনি। দুটো চকলেট দিয়েছি চকলেট ফ্লেভার হওয়ার জন্য। পুরোটা মিশিয়ে নিতে হবে। নিয়ে একটা পাত্র নেব, তার মধ্যে ঘি মিশিয়ে নিয়ে ভালো করে ঘি মাখিয়ে নেব পাত্রটার গায়ে, নিয়ে তারপর এরকমভাবে ছড়িয়ে দেব। এবার আমি ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে তারপর
উপরে সমান করে ছড়িয়ে দিচ্ছি। গরম খুব, ওই জন্য বা আমি হাত বারবার জলে চুবিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট সন্দেশের মতো কেটে নেব, চৌকো চৌকো করে কেটে নেব। এটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না। এইগুলো সব এইভাবেই কেটে নেব। যখন ছুরির গায়ে লেগে যাবে, ছুরিটাকে জলে একবার চুবিয়ে নিলে আর লাগবে না। আধ ঘন্টা এইভাবে রাখবো, রাখলে ঠান্ডা হয়ে যাবে।